আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আমি তো ভালো আছি। কি করছিলেন? এই যে মাত্র খেলা দেখলাম, কষ্ট পাইলাম। এরপর আপনার ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, তাও কষ্ট পাইলাম। আচ্ছা আচ্ছা, আমি তো কষ্ট দেওয়ার মতো কোনো স্ট্যাটাস দিইনি, আমি তো খুব ভালো স্ট্যাটাস দিয়েছি। না, নেক্সট টাইম বললে তো হবে না। আমাদের একটা ফেভারিট টিম ছিল, এবার বিশ্বকাপ ফাইনাল খেলবে আর্জেন্টিনা হ্যাঁ, প্লাস ব্রাজিল। আমাদের একটা টার্গেট ছিল যে আমাদের এই দুটো টিম আমাদের ফাইনাল খেলবে, কিন্তু নেক্সট টাইম লেখাতে কষ্ট পাইলাম। ভালো এখন একটা ফেভারিট এখন টিম ভাইয়া আমাদের। এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, আমরা যদি চাইও যে ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল খেলুক, আর ব্রাজিল আর আর্জেন্টিনা যদি জিততো, ধরেন আজকে ব্রাজিল যদি জিততো এবং পরের খেলায় যদি আর্জেন্টিনা জিতে যায়, তাহলে কিন্তু ওই ফাইনালে দেখা হতো না, সেমিফাইনালে গিয়েও কিন্তু এক দলকে বিদায় সেমিফাইনালে নিতে দেখা হতো, হতো। তারপরে তারপরে দুইটা ফেভারিট টিমের মুখোমুখি হইতো, যেহেতু আমাদের একটা বাংলাদেশে আচ্ছা, বা বুঝতে আমরা যারা পেরেছি, মানে প্রবাসী আছি সেমিফাইনালটাই আমাদের জন্য ফাইনাল হইতো আর কি। ফাইনাল হয়ে যেত। যে আমাদের দুইটা, আমাদের বাংলাদেশে তো বেশিরভাগ আমরা বাঙালি দুইটা দলকে বেশিরভাগ সাপোর্ট করি, আর্জেন্টিনা ব্রাজিল, যেটা আমরা দাদার আমল থেকে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, জন্মসূত্রে দাদার আমল থেকে আমরা দুইটা দলকে সাপোর্ট করে আসি। দাদা তো দাদার আমল থেকে কেন? আপনার দাদার দাদার আমল থেকে না কেন? না, যেহেতু আমরা ছোটকাল থেকে বড় হয়েছি, ওই ওখান থেকে মনে করেন যে আর্জেন্টিনা ব্রাজিল আমরা পতাকা লাগাইতাম বাড়িতে বা আনন্দ করতাম। এরপরে বাবার পরে আমরা শুনতে শুনতে তো এই দলগুলা শুনছি, নতুন দলগুলো তো ইদানিং শুনতেছি, কিন্তু আগে থেকে ম্যারাডোনা পেলে কখনো এদের নাম কখনো শুনি ঝগড়াঝাটি মারামারি করেন নাই? না। ভাই বাইরের দেশ তো কেমন, সবার তো আমরা ভাই ভাই, তো ঝগড়াঝাটি কেন করবো? আমাদের প্রবাসী যতগুলো আছে আমরা সবাই বন্ধু, আমরা ভাই ভাই। আমাদের মোটামুটি সবাই মনে করেন যে একটা বাংলাদেশে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক থাকি একটা রুমে, মনে করেন যদি আমরা 8 জন থাকি, 8টা ডিস্ট্রিক্টের লোক থাকে, এটা হচ্ছে কি আমাদের একটা মিল মহব্বত। আমরা ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে পারি, আমাদের কোন ডিস্ট্রিক্টে কি এই কালচার আপনারা সম্পর্কে কেউ জানতে হঠাৎ পারি, করে যেটা আমরা বলে ওঠেন না যে নোয়াখালী বিভাগ চাই? না না নোয়াখালী বিভাগ, এটা তো সোশ্যাল মিডিয়া ভাইরাল। আচ্ছা, ওকে। তো তো এই যেমন ধর আমাদের রুমমেট, আমার একটা রুমমেট আছে, তো মনে করেন যে আমরা এক রুমে আছি, আমাদের আমি চিটাগং ভাই, আপনি তো সেটা জানেন। তো আমার রুমে আছে এই যে মনে করেন যে লিটন, উনি হলে যে কি কুস্তি হবে, ঠিক আছে। লিটন ভাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই জান। আপনার নাম লিটন হওয়া উচিত ছিল না, আপনার নাম বিটন হওয়া উচিত ছিল, মানে আপনি তো বড়, আপনি তো লিটল না। হ্যাঁ আমি লিটন, আমার লিটন বাড়ি দেশের বাড়ি কুষ্টিয়া, আমি এখন দুবাই প্রবাসী দীর্ঘ 18 বছর, কুষ্টিয়া কনে, কুষ্টিয়া ভেড়ামারা। ও ভেড়াক মারাই না, হ্যাঁ ভেড়ামারা, পাকশি পারলেই তো মনে হয় ভেড়া মারা। হ্যাঁ হ্যাঁ, পাকশি আমাদের বর্ডারই মনে করতেন, ভেড়ামারার বর্ডার মনে করতে পারেন, আমি পাকশির গেছি, এপারে ভেড়ামারা ওপারে পাবনা। হ্যাঁ হ্যাঁ, ওপারে মনে হয় আমি ঈশ্বর ঈশ্বরদীটা কাছে মনে হয়। জি জি ঈশ্বরদীর এপার ওপার আর কি, আমাদের ভেড়ামারার ওই হ্যাঁ, পারে ওটাই ঈশ্বরদী, বলছি, এই পাশে এপারে ভেড়া। ঈশ্বরদী, ওপারে ভেড়া মারা। জি 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 এখন এটা আপনি আপনি যদি বুঝতে বলেন, ও আপনি যদি বলেন এপারে ভেড়া মারা আর ওপারে পাবনা, তাহলে বলতে হবে এপারে পাবনা আর ওপারে কুষ্টিয়া। অবশ্যই ঠিক আপনার আছে, সবসাথে সবচেয়ে ভালো হলো কি ভাইয়া জানেন, আমরা দীর্ঘ আজকে 18 বছর একসাথে একই রুমে একই কোম্পানিতে জব করি, এটা একটা বিশাল বন্ধুত্ব। বিয়াও কি একই আমাদের সাথে করছেন? বিয়ে মোটামুটি 1 বছর ডিফারেন্স, তাও তো অনেক বড়, 1 বছর বললেন না, বলে 365 দিন, তার মানে বুঝুন হ্যাঁ অনেক 365 ছিল। অনেক লম্বা ডিফারেন্স। আচ্ছা আবার আচ্ছা, ওনার হলো সন্তান 2টা, আমার হলো সন্তান 3টা, তো আপনি তো ওই ওদিকে আবার আরেক এক সন্তান বছর আগে ডিফারেন্স করছে, করে এই ফেলছেন। জন্য আপডেট হয়ে গেছে। আচ্ছা, শেষে কে বিয়ে করছে, লিটন ভাই নাকি? হ্যাঁ লিটন ভাই শেষে বিয়ে করছে, ও তাহলে ঠিক আছে, উনি শেষে রুমে বিয়ে থাকে। করছে, এজন্য বাবু 2টা, আপনি আগে বিয়ে করছেন বাবু 3টা। তবে আমার মনে হয় এক্স্যাক্টলি হার্ট ব্রেক মারার সময় হয়ে গেছে, আর বাবু নেওয়ার দরকার আছে? না, বাসায় আসি ইনশাল্লাহ। ওই যে আমাদের একটা, আমি এটা বলতে চাইছি যে আমাদের বাইরের দেশে অনেক প্রবাসী আছে যারা সম্পর্ক ভালো থাকে না রুমের সাথে, ভালো ভালো আমি সবাই প্রবাসীকে বলবো আমরা মিলমিশ সুন্দরভাবে চলবো, যেরকম আমাদের একটা বন্ধুত্ব 18 বছরের বন্ধুত্ব, এরকম যাতে সকল প্রবাসীদের মাঝে থাকে আমরাও আমাদের। চাই, আমরাও চাই আপনারা সবসময় মিলেমিশে থাকেন, আর যদি মারামারিও করেন বাইরের মানুষ যেন না জানে, অবশ্যই জানলে অবশ্যই সরম। অবশ্যই, হ্যাঁ, না লুকায় না না লুকায় না না, লুকায় লুকায় মারামারি করেন, কিন্তু ভালোবাসাটা সবার আগে। জি জি ভাইয়া, তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই আপনাকে, যেহেতু অন্য অনেক আমাদের অনেক প্রবাসী আছে আপনাদের সাথে অ্যাটেন্ড করার জন্য, আমি ওদেরকে সুযোগ করে দিই, শুধু আমি আপনাকে যদি অনেক সবগুলো ধন্যবাদ, বলি সবাই তাহলে। সবাইকে এরকম সুযোগ করে দিলে আমরা সবাই মিলে ভালো থাকবো, অনেক ভালো ধন্যবাদ ভাই, থাকবো। ইন্তু ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওকে, আল্লাহ আর আমাদের হাফেজ, জন্য টেক কেয়ার, হ্যাঁ। আসসালামু আলাইকুম।